মেঘালয়। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে কাছের, সবচেয়ে কম খরচের এবং সবচেয়ে কম সময়ের ইন্ডিয়া ভ্রমণ কোথায় হতে পারে, আমি এক কথায় উত্তর দেব, মেঘালয়। ঝর্ণা, পাহাড় আর লেকের অপার্থিব সৌন্দর্য, সেই সাথে ছুটে চলার বাঁধ ভাঙা আনন্দ, সব মিলিয়ে আমাদের হাতের কাছেই এই অপরূপ মোহনীয় সৌন্দর্যের লীলাভূমি মেঘালয় নিয়ে আমার আজকের পর্ব মোহনীয় মেঘালয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিলং শহর থেকে রানওয়েত রাজীবে আপনাদের আবারও স্বাগতম। দেখছেন আমার মেঘালয় ভ্রমণ সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। গত তৃতীয় পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম শিলং সিটি ট্যুরের অংশ হিসেবে বেশ কয়েকটি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ভিজিটিং প্লেস, যা শিলং শহরের আশেপাশেই অবস্থিত। আর আজ আপনারা দেখবেন কীভাবে আমরা শিলং শহর থেকে রওনা হয়ে দৃষ্টিনন্দন ক্রাংসুরি ঝর্ণা দেখলাম, এরপর কাকচক্ষু পানির জন্য বিখ্যাত উমগট নদীর মায়াবী সৌন্দর্য উপভোগ করে নদীর তীর ঘেঁষা গ্রাম সোনাংপিডেঙে রাত্রি যাপন করলাম। আশা করি এই পর্বটিও আপনাদের ভালো লাগবে এবং দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ খুব ভোরে শিলং শহর ছেড়ে যেতে আমাদের কষ্ট হচ্ছিল। শিলং শহরটি কি এক অদ্ভুত মায়া যেন আবৃত। এখানকার রাস্তাঘাট, মানুষজন সব কিছুতেই খুব অল্প সময়ে একটি মায়া তৈরি হয়ে যায়। এই শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, ঘরবাড়ি এবং দালানকোঠাগুলো যেন প্রাচ্যের স্কটল্যান্ডের আদলেই গড়ে তোলা হয়েছে। এসব দেখে বুঝতে বাকি থাকে না শিলংকে কেন প্রাচ্যের স্কটল্যান্ড নামে ডাকা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস শেষের কবিতার সুবাদে শিলং পাহাড়ি বাঙালিদের কাছে বেশ পরিচিত একটি শহর। মানুষের সরলতা এবং সুপরিকল্পিত আর পরিচ্ছন্ন এই শহর ছেড়ে যেতে যেন কিছুতেই মন সায় দিচ্ছিল না। তবুও শেষ পর্যন্ত যেতেই হবে, তাই আমরাও শিলং শহরের মায়া আর আবেগ কাটিয়ে চলতে থাকলাম ক্রাংসুরি ঝর্ণার দিকে। সকালবেলার মিষ্টি কাঁচা সোনা রোদ গায়ে মেখে শিলং শহর ছাড়তে ছাড়তে মনে হলো এত সকালে হয়তো এই শহরের ঘুম ভাঙে না। এ ব্যাপারটি পার্বত্য শহরগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য। এখানে সকাল যেমন দেরিতে হয় তেমনি রাত নেমে আসে খুব দ্রুত। আর আমরা ছুটে যাচ্ছিলাম আমাদের ক্রাংসুরি ফলসের দিকে, শিলং পুলিশ বাজার থেকে যার দূরত্ব 88 কিলোমিটার এবং সময় লাগবে 2.5 ঘন্টার মতো। আজ আমরা ক্রাংসুরি ঝর্ণা দেখে চলে যাব ডাউকি, ওখানে সোনাংপেডেং নামক একটি গ্রামে রাতে থেকে আগামীকাল সকালে ডাউকি বর্ডার পার হয়ে চলে যাব বাংলাদেশে। ক্রাংসুরি ফলসের কাছাকাছি আসতেই মেইন রোড থেকে সাইনবোর্ড দেখে আমাদের গাড়ি নেমে গেল বাম দিকের সরু কাঁচা রাস্তায়। এরপর থেকে ক্রাংসুরি ঝর্ণা পর্যন্ত পুরো রাস্তাটি ছিল এরকম লালচে আর কিছুটা ভাঙাচোরা, তবে চলতে চলতে খুব একটা সমস্যা হয়নি আমাদের, কারণ সামান্য কিছু দূর যেতেই আবার সেই সবুজে মোড়ানো ছোট ছোট টিলা আকৃতির পাহাড় চারপাশে নয়নাভিরাম দৃশ্য তৈরি করে দিল। সেই দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে চললাম। আর যেতে যেতে চলুন আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করি। আপনারা যদি টোটাল ট্যুরের জন্য গাড়ি রিজার্ভ না করে থাকেন, তবে শিলং থেকে ডাউকি পর্যন্ত গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। চারজনের জন্য ট্যাক্সি ভাড়া নেবে 2000 রুপি এবং 10 জনের জন্য টাটা সুমো জিপ ভাড়া নেবে 2500 থেকে 3000 রুপি। যদি ওই দিনই আপনারা বাংলাদেশে ফিরে যেতে চান, তবে ডাউকি বর্ডারে গিয়ে নামতে পারেন। আর যদি আমাদের মতো সোনাংপেডেং গ্রামে এক রাত থেকে যেতে চান, তবে ড্রাইভারকে বললে সোনাংপেডেং গ্রামে নামিয়ে দেবে। সোনাংপেডেং গ্রাম থেকে ডাউকি বর্ডারের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তবে হ্যাঁ, শিলং থেকে যাওয়ার সময় আপনাদের যেন ক্রাংসুরি ঝর্ণাটি দেখিয়ে নিয়ে যায়, এই ব্যাপারটি কিন্তু ড্রাইভারের সাথে কথা বলে অবশ্যই মিটিয়ে নেবেন, কারণ উল্লেখিত ভাড়ার মধ্যে এই স্পটটিও পড়বে। তবে টেনশনের কিছু নেই, শিলংয়ের ড্রাইভারগুলো যথেষ্ট আন্তরিক। আর যদি আপনারা একা বা 2-3 জনের গ্রুপ হন, তবে আমি আপনাদের এবার কিছুটা হতাশ করব, কারণ শিলং থেকে ক্রাংসুরি ফলসের দিকে আপনি কোনো লোকাল ট্রান্সপোর্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হয়তো ট্যাক্সি ভাড়া করতেই হবে, নয়তো যদি ভাগ্য খুব ভালো থাকে তবে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে অন্য কোনো ছোট গ্রুপের সাথে মিলেমিশে চলে যেতে পারবেন। তবে আপনারা কিন্তু শিলং শহর থেকে সরাসরি ডাউকি পর্যন্ত শেয়ার জিপে করে চলে যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ক্রাংসুরি ঝর্ণাটি দেখা হবে না। আর আমি বলবো শিলং এসে ক্রাংসুরি ঝর্ণা মিস করাটা একদমই ঠিক হবে না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্রাংসুরি ঝর্ণার কাছাকাছি। মেঘালয়ের অন্য সব ঝর্ণার মতোই এই ঝর্ণাটির কাছে যেতে হলেও বেশ খানিকটা আগেই গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে হেঁটে যেতে হবে। তবে ক্রাংসুরি ঝর্ণায় যাবার এই পথটি যেন একটু বেশি লম্বা, কিন্তু অতটা খাড়া না হওয়ায় খুব বেশি সমস্যা হলো না আমাদের। ও হ্যাঁ ভিউয়ার্স, আরেকটি কথা, ডাউকি থেকে এই ক্রাংসুরি ফলস কিন্তু মাত্র 1 থেকে 1.25 ঘন্টার পথ, তাই আপনারা চাইলে ডাউকি থেকে এসে ক্রাংসুরি ফলস দেখে আবার ডাউকি ফিরে যেতে পারেন।
যারা শুধু ডাউকি এবং সোনাংপেডেং ঘুরতে আসেন তারা কিন্তু এভাবেই ক্রাংসুরি ঝর্ণাটি দেখে চলে যান। সেক্ষেত্রে ডাউকি থেকে ক্রাংসুরি ঝর্ণা পর্যন্ত আসা যাওয়া বাবদ ট্যাক্সি ভাড়া নেবে ₹2,000 এবং টাটা সুমো জিপের ভাড়া নেবে ₹2,500 থেকে ₹3,000। হাই ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি ক্রাংসুরি ফলস। মূলত শিলং থেকে সোনাংপেডেং যাওয়ার পথে এই ফলসটি পড়বে। তবে হেঁটে যাওয়ার এই পথটিও অসাধারণ। গাছগাছালিতে ঘেরা এবং পাখির কলতানে মুখরিত এই পথে হাঁটতে হাঁটতে আপনাদের মনে হবে এই পথ যেন না শেষ হয়। দূর থেকে এই ভেসে আসবে ঝর্ণার রিমঝিম ছন্দের শব্দ। ক্রাংসুরি ঝর্ণা এলাকায় ঢুকতে জন প্রতি ৪০ রুপি করে টিকিট নিতে হবে, আমরাও নিয়ে নিলাম। তবে এবার আর ক্যামেরার জন্য কোনো চার্জ রাখা হলো না, গাড়ি পার্কিংটাও ছিল ফ্রি। ব্যাপারটা বেশ ভালো লাগলো। টিকিট নিয়েই আমরা চললাম ক্রাংসুরির একদম পাদদেশ পর্যন্ত। আগের কোনো ঝর্ণাতে এত কাছে যাওয়ার সুযোগ হয়নি, তাই এ ঝর্ণাটি ছিল আমাদের কাছে স্পেশাল। শুধু তাই নয়, আপনারা চাইলে এই ঝর্ণার পানি যেখানে গড়িয়ে পড়ছে সেই জায়গায় গোসলও করে নিতে পারেন। ঝর্ণা আর প্রাকৃতিক সুইমিং পুলের সে যেন এক দারুণ কম্বিনেশন। তবে হ্যাঁ, লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু আপনাকে নিরাপত্তাকর্মী ওখানে নামতে দেবে না। আর আমার পরামর্শ থাকবে বর্ষার সিজনে এসে ওই প্রাকৃতিক সুইমিং পুলে না নামাই ভালো, কারণ তখন ঝর্ণায় ভরপুর পানি থাকার কারণে ঝর্ণার নিচের পানিতে অনেক স্রোত থাকে। তাই যারা শীতের মৌসুমে আসবেন তারা এটা ট্রাই করতে পারেন। শীতের ক্রাংসুরি আর বর্ষার ক্রাংসুরির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরা চলে গেলাম ক্রাংসুরি ঝর্ণার একদম নিচে। বড় বড় পাথর বিছানো সেই জায়গা থেকে ক্রাংসুরিকে যেন কোনো এক রূপকথার দৈত্য মনে হচ্ছিল। ঝর্ণার প্রবল গর্জন সেই সাথে বিশালতার কাছে নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো প্রাণী মনে হচ্ছিল। প্রকৃতির কাছে তো আমরা আসলেই কত ক্ষুদ্র, কত অসহায়, সেটা উপলব্ধি করতে পারি না বলেই আমাদের কত না অহংকার। ক্রাংসুরি ফলসের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এর উপরিভাগের পানির উৎসস্থল। এখানে কাঠের তৈরি একটি ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি ঝর্ণাটির খুব কাছ থেকে অন্যরকম একটি ভিউ পাবেন।
তারপর সেটা দেখা শেষ করে আপনি যদি আরও সামনের দিকে এগিয়ে যান, তবে আরও কিছুটা বিস্ময় আপনার জন্য অপেক্ষা করছে। কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা মানুষের তৈরি ব্যাপার স্যাপার। ঝর্ণার পানি যেখান থেকে গড়িয়ে পড়ছে সেই জায়গায় বেশ খানিকটা দূরে পানিগুলোকে আটকে রাখা হয়েছে কৃত্রিমভাবে বাঁধ তৈরি করে। সেই বাঁধের উপর দিয়ে অবশ্য পানি গড়িয়ে গিয়ে ঝর্ণার সাথেই মিশে গেছে, তবে অদ্ভুত এই ব্যাপারটি আমরা বেশ এনজয় করছিলাম। আপনি চাইলে বাঁধের উপর দিয়ে হেঁটেও যেতে পারবেন, তবে অবশ্যই সাবধানতার সাথে। বাঁধের যে পাশে পানিগুলো আটকে রাখা হয়েছে সেই পাশে আপনি চাইলে সাঁতার কাটার জন্য নামতে পারেন, তবে অবশ্যই লাইফ জ্যাকেট নিতে হবে। আর লাইফ জ্যাকেট ওখানেই ভাড়া পাওয়া যাবে, ভাড়া নেবে মাত্র 30 রুপি। পানিতে নামার আগে আপনার সাথে থাকা ব্যাগ, পাসপোর্ট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপত্তা কর্মীর কাছে জমা দিয়ে রাখতে পারেন বিনা পয়সায়, কোনো সমস্যা হবে না। ক্রাংসুরি লেকে জলকেলি শেষ করে এখানে যে রেস্টুরেন্টটি আছে সেখানে ইন্ডিয়ান থালি অথবা চাউমিন বা ফ্রাইড রাইস দিয়ে লাঞ্চ সেরে নিতে পারেন মাত্র 100 রুপির বিনিময়ে। ফ্রেন্ডস, সর্বশেষ এই ছিল ক্রাংসুরি ফলস, অসাধারণ একটি ঝর্ণা। আশা করি আপনারা অবশ্যই অবশ্যই দেখতে আসবেন, যে পর্যন্ত না দেখতে পারছেন সেই পর্যন্ত আমার ভিডিও দেখেই সন্তুষ্ট থাকুন। ক্রাংসুরি ঝর্ণার বৈচিত্র্যময় রূপ দর্শন করে আমরা ছুটে চললাম ডাউকির সোনাংপেডেং গ্রামের দিকে, কারণ বিকেলটা আমাদের ওখানে উমগট নদীতে বোটিং করে কাটাতে হবে। ক্রাংসুরি থেকে সোনাংপেডেং গ্রামের দূরত্ব প্রায় 33 কিলোমিটার এবং যেতে সময় লাগবে ঘণ্টাখানেক। ভিউয়ার্স, বিকেল প্রায় 4টা নাগাদ আমরা পৌঁছে গেলাম সোনাংপেডেং গ্রামে। এই গ্রামের নামের উচ্চারণে বেশ খানিকটা গড়বড় আছে। কেউ বলেন স্নোংপেডেং, কেউ বলেন সোনাংপেডেং, কেউ বলেন সোনাংপেডেং, কোনোটি হয়তো ভুল নয়। আশা করি এই ব্যাপারটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সোনাংপেডেং পৌঁছেই আমরা ছুটে গেলাম উমগট নদীর উপরে পপুলার সেই সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত ব্রিজটি দেখতে। দূর থেকে এই ভেসে আসছিল উমগট নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির শোষ শব্দ। সম্পূর্ণরূপে মেটালের তৈরি ব্রিজটি ছিল বেশ খানিকটা লম্বা, হাঁটার সময় বেশ ধুলে ওঠে, এতে আনন্দ আর উত্তেজনা দুই বেড়ে যায়। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির উপর দিয়ে মাছ ধরার নৌকাগুলোর ভেসে বেড়ানোর দৃশ্য ছিল মনোমুগ্ধকর, আর চারপাশের সবুজ পাহাড় এবং পাহাড়ের গায়ে সাদা সাদা মেঘের আশ্রে পড়ার দৃশ্য এত কাছ থেকে মেঘালয়ের আর কোথাও থেকে হয়তো আপনি দেখতে পারবেন না। ঝুলন্ত ব্রিজের উপর থেকে শেষ বিকেলের আলোয় সেই সব দৃশ্য যেন মাতাল করে দেবে আপনার বাউন্ডুলে মনকে। এবার আমরা উমগট নদীতে বোটিং করার জন্য নদীর পাড়ের দিকে হেঁটে চললাম। শুনলাম সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5:30 নাগাদ বোটিং চলে উমগট নদীতে।
আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তবু এক ঘন্টার জন্য আমরা বোট ভাড়া করলাম। ভাড়া নিল প্রতি বোটে পাঁচজন হিসেবে 500 টাকা, অর্থাৎ জন প্রতি এক ঘন্টা 100 টাকা। তবে আপনারা বোটিং না করতে চাইলে উমগট নদীর পাড়ে বসেও বিকেলটা সুন্দর মতো কাটিয়ে দিতে পারেন। নদীর পাড়ের পাথরগুলোর উপর বসে পাশের দোকান থেকে গরম গরম চা এনে তাতে চুমুক দিতে দিতে উমগট নদীর অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে পারেন। চাইলে নদীর স্বচ্ছ পানিতে পা ভিজিয়েও থাকতে পারেন কিছুক্ষণ। তবে আমরা বোট নিয়ে ভেসে পড়লাম নদীতে, সাথে সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম, এটা ভাড়ার সাথেই ইনক্লুড। বোটের মাঝে আমাদের নিয়ে এগিয়ে যেতে থাকলো উমগট নদীর গভীরে পাহাড়গুলোর একদম কাছাকাছি। নদীতে ভেসে পড়ার পর বুঝতে পারলাম এই নদীতে মারাত্মক স্রোত বয়ে যাচ্ছে। জানতে পারলাম এতটা স্রোত কেবল বর্ষা সিজনেই হয়, শীত মৌসুমে এই নদীর পানি থাকে একদম শান্ত। উমগট নদীতে ভেসে বেড়াতে বেড়াতে চলুন আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করি। আপনারা চাইলে বাংলাদেশ থেকে এসে শুধু এই সোনাং পেডেং গ্রামে 2 দিন থেকে যেতে পারবেন। ট্যুর প্ল্যানে একদিন রাখতে পারেন ক্রাংসেরি ফলস, আর একদিন রাখতে পারেন উমগট নদীতে নৌকা ভ্রমণ এবং সোনাং পেডেং এক্সপ্লোর। সোনাং পেডেং গ্রামে আপনারা থাকার মতো অসংখ্য হোমস্টে পেয়ে যাবেন 500 থেকে 1500 রুপির মধ্যে। খাবার দাবারের জন্য আছে বেশ কিছু রেস্টুরেন্ট, অথবা হোমস্টেতেই হোমমেড খাবার পেয়ে যাবেন। খাবার বাবদ ধরে রাখবেন 150 থেকে 200 রুপি। সোনাং পেডেং গ্রামের আরেকটি স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে আপনি চাইলে উমগট নদীর পাড়ে তাঁবু খাটিয়ে থাকতে পারেন। এ ব্যাপারটি ইদানিং ট্রাভেলারদের কাছে বেশ পপুলার হয়ে উঠেছে। এখানে খুব সহজেই তাঁবু ভাড়া পাওয়া যায়, দুজন থাকার মতো একটি তাঁবুর ভাড়া নেবে 700 রুপি। রাতের বেলা উমগট নদী থেকে ভেসে আসা পানির শো শো শব্দ, সাথে আকাশে লক্ষ কোটি তারার মেলা, তাঁবুতে থাকার এই অভিজ্ঞতা আপনাকে আরও বেশি সমৃদ্ধ করবে। চাইলে রাতে তাঁবুর পাশে ক্যাম্প ফায়ার করে চিকেন বারবিকিউর আয়োজন করতে পারেন। আমরা ভেসে বেড়াচ্ছিলাম উমগট নদীতে, ছুটে চলছিলাম এই নদীর একেবারে উৎপত্তি স্থলের দিকে। দুপাশে বিশাল বিশাল সব পাথরে খাড়া পাহাড়, সেই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই নদী। বিশাল বিশাল সব পাথরের গা ঘেঁষে বয়ে গেছে শীতল পানির স্রোতধারা, পরিপূর্ণতা দিচ্ছে এই নদীকে। চলতে চলতে আমরা দুচোখ ভরে উপভোগ করছিলাম পাহাড়ের সৌন্দর্য, নদীর পাড়ের সৌন্দর্য, আর এখানকার লোকাল মানুষের এই নদীতে মাছ ধরার দৃশ্য। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। উমগট নদীকে বলা হয়ে থাকে জীবন্ত অ্যাকোরিয়াম, কারণ এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের মাছগুলোকেও স্পষ্ট দেখা যায়। তবে তার জন্য অবশ্যই শীত মৌসুমে আসতে হবে, বর্ষায় এই নদী অনেকটাই উত্তাল থাকে, আর তখন নদীর পানিও অতটা স্বচ্ছ থাকে না যেমনটা আমরা পেয়েছিলাম। তবে যে মৌসুমেই আসুন না কেন, এই নদীতে একটিবার গোসল করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, উমগট নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন, এই ফাঁকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। যাবার আগে সেই একই কথা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে প্লিজ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এইসব কার্যক্রম শুধু আমার চ্যানেল গ্রো করতে নয়, আমাকে নতুন নতুন ভিডিও মেকিং করতে মানসিকভাবে ভীষণভাবে উজ্জীবিত করে। যারা আমার সাথে ভ্রমণ করতে আগ্রহ দেখিয়েছেন তাদের জন্য বলছি, আপনারা আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আমার ভ্রমণ সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবেন, লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা অবশ্যই একসাথে ভ্রমণ করব। আর হ্যাঁ, আজকের এই পর্বটির সাথেই শেষ হয়ে যাচ্ছে আমার সম্পূর্ণ মেঘালয় সিরিজ। এই কয়টি দিন আপনারা যেন আমার সাথেই ছিলেন, আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা মেশানো কমেন্টগুলি আমাকে প্রতিটি ভিডিও মেকিংয়ের সময় আরও বেশি আন্তরিক এবং আরও বেশি মনোযোগী করেছে। আমার ভুল ত্রুটিগুলোকে সুন্দর সমালোচনার মাধ্যমে ধরিয়ে দিয়ে আমাকে শুধরে নেওয়ার সুযোগ করে দিয়েছেন আপনারা, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তবে হ্যাঁ, বর্তমান করোনা পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে আমি আবার বেরিয়ে পড়ব নতুন নতুন দেশ, নতুন নতুন জায়গা ভ্রমণ করতে, এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও মেকিং করে বিনোদন দিতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে আমরা প্রার্থনা করি আমাদের এই অপরূপ সুন্দর পৃথিবীটা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আবার আমরা যেন উড়ে বেড়াই পৃথিবীর খোলা মুক্ত বাতাসে, সমস্ত বর্ডারকে উপেক্ষা করে প্রাণে প্রাণে মিলে যাই সমস্ত দেশ। জয় হোক মানুষের, জয় হোক মানবতার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।